হ্যালো এভরিওয়ান, আর আজকে আমি একটা নিউ ব্লগ শেয়ার করছি। আজকে আমাদের শপিংয়ের জন্য আমরা চলে এসেছি ম্যাক্সে, তো এখান থেকে আমরা সবাই শপিং করব। আর আজকে শ্বশুর শাশুড়ি আমাদেরকে নিয়ে এসছে, তো দেখো সৌরভ তো এসে ও একদম ছটপট করে উঠে হাঁপিয়ে গেছে ওখান থেকে, তা কিছু সময় দাঁড়িয়ে তারপর বাবা মাও চলে এসছে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ম্যাক্সের ভিতরে, তো ওখানে আমরা অনেক কিছু কেনাকাটি করলাম, তো ভিতরে তো ফোন অ্যালাউড নয়, তো সেই কারণে ওখানে আমি কোনো ভিডিও করি না। আর কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর আমাদের সব ওখান থেকে কিছু জিনিস নেওয়ার পর সৌরভের জন্য জামা নিতে চলে এসেছিলাম মুক্তিতে, তো ওখান থেকে ওর জামা নেওয়া হয়েছে। তারপর দেখো ও তো ব্যাগগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর দেখছে। তারপর এখান থেকে কিছু নেল পলিশ নেওয়া হয়েছিল শাশুড়ি মা আর আমিও নিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার চলে আসলাম অন্য একটা জায়গায়, মানে ওর ভিতরেই, তো যাই হোক ওখানে কিছু কেনাকাটি করা হলো। তারপর ওখান থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা 12 হয়ে গেছিলাম ওখান থেকে। আর আমাদের সবাই কাছে খুব ব্যাগও হয়ে গেছে, তো ওই বয়ে বয়ে এখন আমরা নিয়ে নিয়ে যাচ্ছি। তো তারপর ওখান থেকে বাইরে এসে আমি তো ভিডিও করতে করতে এতটাই ভিডিও করতে করতে মানে পড়েই যাচ্ছিলাম, তারপর আমাকে না ধরলে আজকে হয়তো আমার মানে হাত পা ভেঙে যেত, তখন তো অনেকটা উঁচু ছিল, তো আমি পড়ে যাচ্ছিলাম, তো আমাকে একটু বকাবকিও করছিল। তারপর ওখান থেকে আমরা আর স্যান্ডে চলে আসলাম, এখানে মা বললো আমি এখন এখানে খাবো না, তো যাই হোক সবার জন্য এখান থেকে পার্সেল করে আর বাড়িতেই নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে, তো সেটাই জন্য আমরা ওয়েট করছিলাম। তো তারপর ওখান থেকে আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম, এসে আমরা বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করছি। তো সৌরভ তো মাটন খায় না, ও চিকেন খায়, আর আমাদের সবার জন্য মাটন আনা হয়েছিল আর ওর জন্য চিকেন আনা হয়েছে। একদমই মাটন মানে পছন্দই করে না, যাই হোক শুধু চিকেনটাই পছন্দ করে। আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম, তো সব দেখতে বাই।